বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি গল্প কবি নিউজ চ্যানেলে ভিডিও শুরুতেই থাকছে বাংলাদেশ এবং বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া আলোচিত খবরের শিরোনাম বিএনপি তিন নেতার সঙ্গে ঝটিকা ছপরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিনের আক্তারের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপির প্রতি তিনটি গুরুত্ব প্রশ্ন ছুড়ে দিয়েছেন উত্তরে কি বলেছেন মির্জা ফখরুল সহ বিএনপির অন্যান্য নেতারা সেক্টর ভিত্তিক দশ দফা কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফাকে আবারও নতুন করে সামনে এনে নতুন করে আন্দোলনের পরিকল্পনা করছে দলটি আবারও চাঙ্গা হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এখন দেখুন বিস্তারিত সংবাদ বিস্তারিত নিউজের আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন বিএনপি বন্ধুরা একটু নড়াচড়ে বসেন আমার এই ভিডিও আমার এই নিউজ যারা দেখছেন এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিএনপির তিন নেতার সঙ্গে ঝটিকার সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপির প্রতি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন উত্তরে কি বললেন মির্জা ফখরুল সহ অন্য বিএনপির নেতারা অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন আশা করি জানতে পারবেন আফরিন আক্তারের নেতৃত্বে কোন তিন প্রশ্ন বিএনপির প্রতি ছুড়ে দেওয়া হয়েছে এবং তারা কি উত্তর পেয়েছেন বিএনপির তিন নেতার সঙ্গে ঝটিকা সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকার ওয়েস্টিন হোটেলে বৈঠক করেছে বিএনপি তিন প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়দ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে এক ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বিএনপির কাছে তিনটি সুনির্দিষ্ট বিষয় জানতে চেয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে শুধু তাদের বক্তব্য শুনেছেন তাদের নিজেদের অবস্থানের কথা তেমন একটি বলেননি তবে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র সুরক্ষা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাদের আগের অবস্থান এখনো অব্যাহত আছে বলেও দাবি করেছেন তবে বিএনপি যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে সেই তিনটি প্রশ্ন মার্কিন প্রতিনিধিদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেই প্রশ্নও রয়েছে বিএনপির কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম প্রশ্ন ছিল বিএনপি কেন ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করলো এর জবাবে বিএনপি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বিএনপির নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা এবং পক্ষপাতপূর্ণ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন বিএনপির কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিএনপি কেন ৮৮ অক্টোবরের সহিংসতা এবং জ্বালাও পোড়াও এর রাজনীতির পথ বেছে নিয়েছিল এর জবাবে বিএনপি যথারীতি তাদের পুরনো অবস্থান ব্যক্ত করেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ৮৮ অক্টোবর বিএনপির কোনো তাণ্ডব বা নাশকতা করেনি সরকারি পরিকল্পিতভাবে বিভিন্ন রকমের অঘটন ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপিয়ে দিয়েছে এবং এই ঘটনার জন্য বিএনপি একদমই দায়ী নয় বিএনপির নেতারা দাবি করেছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করেন ৮৮ অক্টোবরের আগে থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল বিএনপি যদি সহিংস আন্দোলনই করবে তাহলে কেন আগে শান্তিপূর্ণ আন্দোলন করলো ৮৮ অক্টোবর বিএনপির সন্ত্রাস বা সহিংসতা করার কোনো পরিকল্পনা ছিল বলেও তারা দাবি করেছেন বিএনপির কাছে তৃতীয় প্রশ্ন ছিল এখন তারা কি করবে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ৭ জানুয়ারির নির্বাচনকে স্বীকার করে না জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেননি এটা একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তাদের নেতারা দাবি করেছেন এবং এই নির্বাচনের ফলে বাংলাদেশের গণতন্ত্রের ধারা আরও সংকুচিত হচ্ছে এবং গণতান্ত্রিক ধারা উত্তরণের পথ রুদ্র হয়ে গেছে বলেও তারা দাবি করেন বিএনপির নেতারা মনে করছেন যে এই নির্বাচনকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এছাড়াও এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাজীবনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারাগারে তার অবস্থান বর্ণনা করেছেন বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জানানো হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিনা বিচারে আটক রয়েছেন এবং তারা মানবতার জীবন যাপন করছেন এছাড়াও বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিএনপির নেতাকর্মীদের উপর হয়রানির অভিযোগ উত্থাপন করছেন উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র গত ২ বছর ধরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছিল এবং এই নির্বাচনের জন্য তারা সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করছিল কিন্তু ৮৮ অক্টোবর সন্ত্রাসী হামলার পর
আস্তে আস্তে বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে পশ্চিমা বিশ্ব। এরকম একটি প্রেক্ষাপটে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা ইতিমধ্যে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের নির্বাচনকে তারা ত্রুটিপূর্ণ হিসেবে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রেখেছে। বিএনপির বন্ধুরা একটু নড়ে চড়ে বসেন, কারণ বিএনপি আবারও মনে হয় আন্দোলনের ঘোষণা করতে যাচ্ছে। সেক্টর ভিত্তিক 10 দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বিএনপি। রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফাকে আবারও নতুন করে সামনে এনে নতুন করে আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি। আবার চাঙ্গা হচ্ছেন নেতাকর্মীরা। কি সুসংবাদ অপেক্ষা করছে বিএনপির নেতাকর্মীদের জন্য, পুরো নিউজটি দেখুন, অবশ্যই জানতে পারবেন আদ্যোপান্ত। সরকারের নানা অনিয়ম দুর্নীতি এবং দেশের নানা সমস্যা ও এর সম্ভাব্য সমাধান নিয়ে সেক্টর ভিত্তিক 10 দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বিএনপি। এই পরিকল্পনা বাস্তবায়ন করবে হাইকমান্ড। এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের সঙ্গে গত শনিবার এক ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফাকে নতুন করে সামনে আনা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র এবং বিএনপি বলছে, আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। আন্দোলন ঘিরে দেশ বিদেশে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়েও সরকার নানা রকম অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় পাল্টা জবাব দেওয়া হলেও সেটাকে যথেষ্ট বলে মনে করছেন না হাইকমান্ড। তাই ফেসবুক, টুইটার, টকশো, ব্লগ সহ অনলাইন অফলাইন সব প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করে দেশবাসীর কাছে সঠিক তথ্য ও দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তাদের নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলো দেশবাসীর সামনে জোরালোভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে ব্যাংক, বিদ্যুৎ সহ 10টি সেক্টরকে চিহ্নিত করেছে দলটি। এসব সেক্টরের দুর্নীতি অনিয়মের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে মিডিয়া সেলের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছেন। বিষয়টি চূড়ান্ত হলে তা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হবে বলে মনে করছে বিএনপি। এর আগে নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণ অনুসন্ধানে 13 জানুয়ারি যুগপথের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের জন্য কি কি করবে, তাদের পরিকল্পনা কি হবে, সে বিষয়গুলো তুলে ধরতে 31 দফাকে নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য, সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমাদের নেতাকর্মীদের মধ্যে যারা টক শোতে যাচ্ছেন তারা যেন সেখানে এসব বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে প্রস্তুতি নিয়ে যান। তা নিয়ে দলের মিডিয়া সেল বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়াও সরকারের অপপ্রচার রোধে আমরা অনলাইন ও অফলাইনে সঠিক তথ্য উপস্থাপন করে প্রচার চালানোরও উদ্যোগ নিয়েছি। দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএনপির বিরুদ্ধে সরকার ও সরকারি দলের নানা অপপ্রচার রোধ ও নির্বাচন আন্দোলন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরার, পার্টির অবস্থান পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম, টক শো সহ মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। কমেন্টস আপনার স্বাধীন মতামত তুলে ধরবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন ফেসবুকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খোদা হাফেজ।